হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল এবং আজকে এই ভিডিওতে আমরা সৃজিৎ মুখার্জিকে নিয়ে আলোচনা করব। সৃজিৎ মুখার্জির একটা রাফ ফেজ এখন চলছে, তার কোনো ছবি কোনো ওয়েব সিরিজ সেগুলো দর্শকদের খুব একটা মনে ধরছে না। ডেফিনেটলি একাংশ রয়েছে যারা সৃজিৎ মুখার্জির ভক্ত, তাদের সবসময় সৃজিৎ মুখার্জির কাজ ভালো লেগেই থাকে, কিন্তু যারা নিউট্রাল অডিয়েন্স তাদের কিন্তু সৃজিৎ মুখার্জির কাজ এখন খুব একটা ভালো লাগছে না। এবার সেটাকে নিয়ে আমার একটা মতামত রয়েছে, সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এবং আমি কেন এই ভিডিওটা এখন বানাচ্ছি সেটাও একটুখানি আমি প্রথমে বলে রাখি। অ্যাকচুয়ালি শাবাশ মিতু এবং শেরদিল এই দুটো ছবি আগে থিয়েটারে মুক্তি পেয়েছিল, কিন্তু তখন আমি থিয়েটারে ছবিটা দেখতে যাই ছবি দুটো দেখতে যাইনি। এখন ছবি দুটো নেটফ্লিক্সে এসে গেছে, আমি দেখেছি এবং নিজের চ্যানেলে রিভিউও করেছি। তো এখন এটা আমার মনে হচ্ছে যে কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং যেটা আমার মনে হওয়া সেটা আমি কেন বলছি সেটার পেছনে যুক্তিও আমি ভিডিওর একদম শেষে গিয়ে দেবো। প্রথমে অবজারভেশনটা বলবো, তারপর লজিকটা বলবো। সৃজিৎ মুখার্জি একজন রাইটার ডিরেক্টর, অর্থাৎ তার ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ সব কিছুর দায়িত্বে তিনিই থাকেন, সেগুলো তিনিই করেন। অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু ডিরেকশনও দেন। এবার ডিরেকশন জিনিসটা কখন অ্যাকচুয়ালি রোল প্লে করে সেটা কিন্তু শুটিংয়ের সময়, এবং বাংলা ছবির ক্ষেত্রে শুটিং কিন্তু 15 দিনেই হয় নর্মালি, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সেটা 20 দিন হয়। তার বেশি কিন্তু বাংলা সিনেমার যে বাজেট সেটা কিন্তু শুটিংয়ের দিন পারমিট করতে পারে না এর থেকে বেশি। অর্থাৎ আমি বলতে চাইছি সৃজিৎ মুখার্জি নিজের কেরিয়ারের শুরুর দিকে যে সমস্ত ছবি করেছেন যেগুলো ভালো, অটোগ্রাফ হোক কিংবা চতুষ্কোণ হোক কিংবা নির্বাক হোক কিংবা জাতিস্বর হোক কিংবা বাইশেত্রাবণ হোক, সেই ছবিগুলো শুটিং করার জন্য তিনি যতগুলো দিন নিয়েছেন, এখন তিনি যে ছবিগুলো শ্যুট করছেন সেগুলো কিন্তু ততগুলো দিন নিয়েই শ্যুট করছেন অ্যাপ্রক্সিমেটলি। কম বেশি কিছু হতে পারে, কিন্তু এমন নয় যে আগে তিনি 100 দিন ধরে শ্যুটিং করতেন, এখন তিনি 20 দিন ধরে শ্যুটিং করছেন। ফলত সমস্যাটা কিন্তু ডিরেকশনে নয়, সমস্যাটা কিন্তু ডিরেক্টর সৃজিৎ মুখার্জিতে নয়, সমস্যাটা কিন্তু অন্যত্র, সমস্যাটা কিন্তু রাইটিংয়ের মধ্যে। আগের যে ছবিগুলো নির্বাক, চতুষ্কোণ, জাতিস্বর যেগুলোর নাম আমি অলরেডি বললাম, সেই ছবিগুলো তিনি যতদিন ধরে তার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন ততদিন ধরে বর্তমানে তিনি যে ছবিগুলো করছেন সেগুলোর পেছনে সময় দিচ্ছেন কি আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। তার প্রত্যেকটা ছবি দেখে, লাস্ট যে কটা তার ছবি ওয়েব সিরিজ রিলিজ করেছে সেগুলো দেখে কিন্তু এটাই মনে হচ্ছে যে সৃজিৎ মুখার্জি যথেষ্ট সময় চিত্রনাট্যে এবং একই সঙ্গে সংলাপ লেখার ক্ষেত্রে কিন্তু দিচ্ছেন না। এবং রাইটিং কিন্তু সবচেয়ে দরকারি একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর যে কোনো সিনেমার ক্ষেত্রে। যে কোনো সিনেমা সিরিজ আপনি সব কটা ডিপার্টমেন্ট ভালো করে নিন, কিন্তু যদি আপনার রাইটিং ভালো না হয় আফটারঅল কিন্তু সেটা ওয়ার্ক করবে না। নির্বাকের স্ক্রিপ্টিং করার সময় তিনি যতটা সময় দিয়েছেন ততটা সময় তিনি এক্সিকুয়েলসি প্রেমের ক্ষেত্রে দিয়েছেন কি? যতটা সময় তিনি বাইশে শ্রাবণের স্ক্রিপ্টিং করার সময় দিয়েছিলেন ততটা তিনি দ্বিতীয় পুরুষের ক্ষেত্রে দিয়েছেন কি? এটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট ডাউট রয়েছে। কারণ একটা লোক যে ওই ছবিগুলো বানিয়েছে নিজের কেরিয়ারের শুরুর দিকে, সেই লোকটাই এই ছবিগুলো কী করে বানাতে পারে? একটাই কারণ হতে পারে, সেটা হচ্ছে তিনি যথেষ্ট সময় দিচ্ছেন না স্ক্রিপ্টিং। আর কেন আমি বলছি যে সমস্যাটা ডিরেকশনে নয়, আপনারা সৃজিৎ মুখার্জির লেটেস্ট যেটা একটা রিলিজ ছিল বাংলাতে এক্সিকুয়ালস টু প্রেম, সেই ছবিটা আপনারা যদি দেখেন সেখানে ডেবিউটানদের থেকে তিনি যে ধরনের পারফরমেন্স বের করে এনেছেন সেটা কিন্তু চারটিখানি কথা নয়। প্রত্যেকে সেই ছবিতে যারা যারা ডেবিউ করেছে প্রত্যেকেই তো প্রায় ডেবিউটান্ট ছিলেন অর্জুন চক্রবর্তী ছাড়া, তারা প্রত্যেকে ভালো পারফরমেন্স দিয়েছেন। এবং মানে ডেবিউতে বাংলা ছবিতে এত ভালো পারফরমেন্স সচরাচর কিন্তু দেখা যায় না। আমরা অনেক ক্ষেত্রে হিন্দিতে দেখি, দক্ষিণে দেখি ডেবিউ করছে এবং ত্রিবেন্দ্রাস পারফরমেন্স দিচ্ছে, সেটা কিন্তু বাংলাতে হয় না। বাংলাতে এক্সিকুয়ালস টু প্রেমে সেটা হয়েছে। কেন হয়েছে? কারণ সৃজিৎ মুখার্জি জানেন নিজের অভিনেতা অভিনেত্রীদের থেকে কীভাবে অভিনয় বের করে আনতে হয়, ডিরেকশন তিনি দিতে জানেন। আর রাইটিংয়ের সমস্যাটা শুধুমাত্র যে সময় না দেওয়ার জন্য হচ্ছে সেটা কিন্তু একেবারেই নয়, তাছাড়াও আরও অনেক ব্যাপার রয়েছে। একটাই তো লোক, সে নিজের ভেতর থেকে কত ক্রিয়েট করবে, বছরের পর বছর এত কাজ করছেন। প্রত্যেকটা রাইটারের রাইটার্স ব্লক আছে, যেটা নিয়ে অরিত্রদা একটা শর্ট ফিল্ম করেছে, এবং আইরনিক ব্যাপার এটাই, সেখানে একদম শর্ট ফিল্মটা শুরুতেই সে সৃজিৎ মুখার্জিকে ক্রেডিটও দিয়েছে যে টু অল মাই গুরুজ, সেখানে সৃজিৎ মুখার্জির নামও ছিল আরও বিভিন্ন বিখ্যাত পরিচালকদের সঙ্গে। আর এই একটাই লোক যেহেতু তার সবকটা ছবির মধ্যেই ডায়ালগস করছেন, যে কারণে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে রিসেন্ট সময় যে সৃজিৎ মুখার্জির চরিত্রগুলো সৃজিৎ মুখার্জির মতো করেই কথা বলছে। মানে এক্সিকুয়ালস টু প্রেম যদি আপনারা দেখেন সেখানে সংলাপগুলো বড্ড বেশি সৃজিতীয়, সৃজিতের যে নিজস্ব একটা ইন্টালেক্ট রয়েছে সেই ইন্টালেক্টটা তার ডায়ালগসের মধ্যে কিন্তু প্রচণ্ড রকমভাবে ধরা পড়ছে। বোঝা যাচ্ছে না তার চরিত্র কথা বলছে নাকি সে নিজেই কথা বলছে। রাইটিং জিনিসটা আসলে কিন্তু অত সোজা নয়, এবং এখন আমি যেটা বলবো সেটা কিন্তু সৃজিৎ মুখার্জি নিজেও জানেন। যখন একজন রাইটার লিখছে তাকে প্রত্যেকটা চরিত্রের মতো হয়ে উঠতে হয়, একজন অভিনেতা একটা চরিত্র হয়ে ওঠে, কিন্তু একজন রাইটারকে কিন্তু প্রত্যেকটা চরিত্র অ্যাঙ্গেল থেকে ভাবতে হয়, প্রত্যেকটা চরিত্র ডায়ালগস আলাদা হয়, তাদের মেন্টাল স্পেসটা যেরকম সেই অনুযায়ী তাদের ডায়ালগসটা নির্ধারণ হয়। ওই একই ডায়ালগ অন্য একটা চরিত্র অন্য রকমভাবে বলবে, তার শব্দ চয়নটা সম্পূর্ণ অন্যান্য রকম হবে। তো যখন আপনি কম সময় দেবেন তখন কিন্তু আপনার চরিত্রগুলো আপনার মতো করেই কথা বলবে, তার কারণ আপনার কাছে ওই সময়টা নেই যে ওই চরিত্রটা
যে মেন্টাল স্পেসে অবস্থান করছে সেই মেন্টাল স্পেসে আপনি রাইটার হিসেবে পৌঁছাবেন এবং তার মতো করে আপনি ডায়লগসগুলো লিখবেন সেটা হচ্ছে না। তো সৃজিতবাবুর যে ডায়লগগুলো আমাদের প্রথমের দিকের তার যে ছবিগুলো রয়েছে তখন আমাদের সেই ডায়লগগুলো প্রচণ্ড বেশি ক্যাচি মনে হতো, সেই ডায়লগগুলোর মধ্যে কিন্তু মস্তি ছিল, মজা ছিল, কিন্তু সেটা কিন্তু প্রচণ্ড রকমভাবে আমরা আজকের দিনেও এনজয় করি। কিন্তু সেটার তো একটা লিমিটেশনস রয়েছে, সেটার তো একটা লংজিবিটি রয়েছে। সেই লংজিবিটি যখনই পাস করে যাবে তখন কিন্তু সেই ডায়লগসগুলোই প্রচণ্ড বেশি ক্লিশে মনে হবে, প্রচণ্ড বেশি পুরনো মনে হবে, এরকম ডায়লগস তো সৃজিত লিখেই থাকে। এই জিনিসটা কিন্তু দর্শকদের মনে হতে শুরু করবে, ইনফ্যাক্ট দর্শকদের কিন্তু মনে হওয়া শুরু হয়েও গেছে। এবং এই যে আমি এত কথা বলছি তার পেছনে যুক্তিটা, যেটা আমি প্রথমেই বললাম, যুক্তি আমি দেব, সাবাস মিতু এবং এই যে ছবিটা রিসেন্টলি রিলিজ হলো শের দিল, দুটোই নেটফ্লিক্সে রিলিজ হয়েছে, তো এই দুটো ছবির অ্যাক্টর রাইটার সৃজিত মুখার্জি নিজে। শের দিল ছবিটা ভালো লাগেনি আমার, ছবিটা ভালো হয়নি আমার, ভালো লাগেনি থেকে বড় কথা হচ্ছে ছবিটাই ভালো নয়, ওটা আমার কোনো পার্সোনাল ব্যাপার নেই যে ছবিটাকে আমি খারাপ বলছি, ছবিটা ভালো নয়নি। অন্যদিকে সাবাস মিতু যে ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি, আমার পছন্দ হয়েছে, চাইলে আপনারা আমার রিভিউ দেখে নিতে পারেন, আমি জাস্ট কিছুদিন আগে 3-4 দিন আগেই করেছি, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে ছবিটা। সেই ছবির রাইটার কিন্তু প্রিয়া আবেন, সেই ছবির রাইটার কিন্তু সৃজিত মুখার্জি নিজে নন। আর অনেক সময় কী হয়, যারা রাইটার ডিরেক্টর তাদের মধ্যে একটা ইগো কাজ করতে থাকে যে আমার ছবির চিত্রনাট্য, আমার ছবির গল্প সংলাপ আমি করবো না, অন্য কেউ করে দেবে। কিন্তু সেই ব্যাপারটা কিন্তু আমার মনে হয় ঠিক না, এই বিশ্বাস জন্মে যাওয়াটা ঠিক নয়, কারণ সিনেমার ইতিহাসে এরকম বহু পরিচালক রয়েছেন যাদের কিন্তু রাইটার সম্পূর্ণ অন্য কেউ থাকেন তাদের নিজেদের ছবিতে, এবং তারা কিন্তু প্রচণ্ড হাইলি রেটেড, তাদেরকে আমরা মাস্টার হিসেবে চিনি। স্টিভেন স্পিলবার্গ আমি উদাহরণ সমেত বলতে পারি, এছাড়া আরও বিভিন্ন পরিচালক রয়েছে যারা কিন্তু নিজেদের ছবির রাইটিং নিজেরা করেন না। তো আমার মনে হয় সৃজিত মুখার্জির এখন ইগোটাকে সরিয়ে রাখা দরকার, আমার মনে হয় তার নিজের রাইটিং করাতে, যেহেতু তিনি এত প্রজেক্ট করছেন, আমার মনে হয় প্রথমেই তার এটা ঠান্ডা মাথায় বসে ভাবা দরকার যে ভাই আমার ছবির রাইটিংটা আমি করবো না, ঠিক আছে গল্পটা আমার হলো, আমি কোন গল্পের উপরে কাজ করতে চাই সেটা আমি ঠিক করলাম, ডিসিশন নিলাম, কিন্তু অ্যাটলিস্ট স্ক্রিন প্লেটা, ডায়লগসটা অন্য কাউকে দিয়ে করাই, কোনো ভালো রাইটারকে দিয়ে করাই। আমার মনে হয় তাতেই কিন্তু সৃজিত মুখার্জির আবার কাম ব্যাক হবে, এবং আমরা বাঙালিরা সকলেই চাই সৃজিত মুখার্জির কাম ব্যাকটা হোক। 2010 থেকে 2020 এই যে দশক, সেখানে সৃজিত মুখার্জি বাংলা সিনেমার ইতিহাস যদি লেখা হয় কখনো, সৃজিত মুখার্জি সেখানে প্রথম নামটা হবে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। পরিচালকদের মধ্যে সে সবচেয়ে বেশি সাকসেসফুল, এবং এই ভিডিওর উদ্দেশ্য কখনোই তার ক্রিয়েটিভিটিকে পরিচালক হিসেবে বা রাইটার হিসেবে তাকে সন্দেহ করা নয়, একেবারেই নয়, কিন্তু সবারই তো, সব মানুষ তো, আমরা তো সবাই মানুষ, প্রত্যেকের একটা লিমিটেশনস আছে, সব কিছুরই একটা শেষ আছে, এবং সেই অ্যাডজাস্টমেন্টটা আমাদেরকে করে নিতে হবে। আমার মনে হয় সৃজিত মুখার্জির এই অ্যাডজাস্টমেন্টটা এখন করা দরকার তার ভবিষ্যতের জন্য, কারণ সৃজিত মুখার্জি হারিয়ে গেলে সেটা সত্যি বলতে বাঙালি হিসেবে আমাদের সকলের জন্য দুঃখের হবে। রিসেন্টলি পরমব্রত চট্টোপাধ্যায় গৌতম ভট্টাচার্যকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে তিনি নিজে বলছিলেন যে সৃজিতের একটা ব্রেক নেওয়া দরকার, এবং সত্যি বলতে এটা আমি নিজেও বিশ্বাস করি, এখানে আমি পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পূর্ণ একমত, সৃজিত মুখার্জি সত্যি একটা ব্রেক নেওয়া দরকার। যদি একটা 6 মাসের 1 বছরের একটা যদি তিনি ব্রেক নেন, এবং তারপরে যদি আবার ফ্রেশ মাইন্ড নিয়ে কাজ করতে আসেন, আমার মনে হয় তার থেকে কিন্তু আমরা আবার আগের মতন কাজ পেতে পারি। লোকটা তো একটাই, লোকটার যে ক্যালিবার, লোকটার যে স্ট্যান্ডার্ড, সেটাকে তো সন্দেহ করার কোনো রকম জায়গা নেই, সৃজিত মুখার্জিকে কোনো রকমভাবে সন্দেহ করার কোনো জায়গা নেই। কিছু একটা সমস্যা হচ্ছে, এবং সমস্যাটা কী সেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করলাম, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, এবার আমি জানি না আসলে সমস্যা কী। এছাড়া অন্য কোনো সমস্যা যদি হয়ে থাকে সেটা কিন্তু সৃজিত মুখার্জিকে নিজেকে অ্যাড্রেস করতে হবে, আমরা বলে কিছু হবে না, সে যদি নিজে অ্যাড্রেস করে তার কামব্যাক ডেফিনেটলি হবে। আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করেন তারা খুব ভালো মতো জানেন, আমি এর আগেও বহুবার বলেছি কথাটা, যে আমি কিন্তু সৃজিত মুখার্জির একজন ফ্যান, আমি কিন্তু তার ভক্ত, তার একসময়ের কাজগুলো আমার কিন্তু প্রচণ্ড বেশি ভালো লাগে, আমি মন্ত্রমুগ্ধ হয়ে সেগুলো আজও দেখি মাঝে মাঝে। তো সৃজিত মুখার্জির দর্শক হিসেবে, ফ্যান হিসেবে খারাপ লাগছে সত্যি বলতে, এই সময়টার মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে, আমার খারাপ লাগছে, এবং আমি বিশ্বাস করি একজন প্রকৃত ফ্যান, প্রকৃত দর্শক, সিনেমা প্রেমী সেই যে খারাপ হলে কিছু সেটাকে অ্যাড্রেস করবে, সেটাকে ভালো 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 বলে দিয়ে সেই ভদ্রলোককে, সেই ফিল্ম মেকারকে, সেই আর্টিস্টকে আরও পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে না। আমি ঠিক সেই কাজটাই করছি। তো এটা ছিল আজকের ওভারঅল ভিডিও, আপনাদের কি মতামত এই ভিডিওটাকে কেন্দ্র করে আপনারা ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব সিরিজ সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।